আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখব আমরা কিভাবে স্ক্যান অ্যালগোরিদম এবং সি স্ক্যান অ্যালগোরিদমটি ব্যবহার করে ডিস্ক শিডিউলিং করতে পারি। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারের ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যালগোরিদম ব্যবহার করে ডিস্ক শিডিউলিং করতে পারি। তো আমরা প্রথমে দেখব যে স্ক্যান অ্যালগোরিদমটি কিভাবে কাজ করে। তো স্ক্যান অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের ডিস্কের হেড পজিশনটি ইনিশিয়াল পজিশন থেকে লার্জেস্ট ভ্যালুর দিকে ইন পজিশন পর্যন্ত যাবে এবং যাওয়ার সময় এর মধ্যবর্তী যতগুলো রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্টগুলোকে অ্যাক্সেস করতে যাবে এবং এই ইন পজিশন যাওয়ার পরে এ আবার ব্যাকের দিকে যাবে এবং ব্যাকের দিকে যাওয়ার সময় যতগুলো রিকোয়েস্ট পাবে সবগুলো রিকোয়েস্টকে অ্যাক্সেস করতে যাবে এবং লাস্ট রিকোয়েস্টে গিয়ে থেমে যাবে। অথবা এর উল্টাটাও করতে পারে যে ইনিশিয়াল পজিশন থেকে এই লোয়েস্ট ভ্যালুর দিকে যাবে, লোয়েস্ট ভ্যালুর ইন পজিশন পর্যন্ত যাবে, ইন পজিশন পর্যন্ত যাবে এবং যাওয়ার সময় মধ্যবর্তী যতগুলো রিকোয়েস্ট পাবে সব রিকোয়েস্টগুলোকে অ্যাক্সেস করতে করতে যাবে এবং এখান থেকে আবারও অ্যাক্সেস করতে করতে লার্জেস্ট ভ্যালুর দিকে যাবে এবং লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত গিয়ে থেমে যাবে। তো যখন ইনিশিয়াল পজিশন থেকে লার্জেস্ট ভ্যালুর দিকে প্রথমে যাচ্ছে, তো প্রথমে ইন পজিশন পর্যন্ত যাচ্ছে এবং মধ্যবর্তী রিকোয়েস্ট গুলোকে অ্যাক্সেস করতে করতে যাচ্ছে, কিন্তু যখন আবার ব্যাকের দিকে যাচ্ছে তখন কিন্তু ইন পজিশন পর্যন্ত যাচ্ছে না, জাস্ট রিকোয়েস্ট গুলোকে অ্যাক্সেস করতে করতে লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত অ্যাক্সেস করবে। একইভাবে ইনিশিয়াল পজিশন থেকে যখন মানে লোয়েস্ট ভ্যালুর দিকে যাচ্ছে তখনও ইন পজিশন পর্যন্ত যাবে এবং মধ্যবর্তী রিকোয়েস্ট গুলোকে অ্যাক্সেস করতে করতে যাবে এবং এখান থেকে আবারও শুরু করবে অ্যাক্সেস করা এবং লাস্ট রিকোয়েস্ট পর্যন্ত অ্যাক্সেস করতে করতে গিয়ে থেমে যাবে। তাহলে দেখো আমাদের স্ক্যান অ্যালগোরিদমটি কিন্তু অনেকটা এলিভেটরের মতো কাজ করছে, লিফটের মতো কাজ করছে, তাই না? কারণ আমরা জানি লিফট যেখান থেকে যাত্রা শুরু করে সে কি সর্বোচ্চ পজিশন পর্যন্ত চলে যায় না, যেহেতু সর্বোচ্চ পজিশন পর্যন্ত চলে যাচ্ছে এই জন্য এটাকে এলিভেটর অ্যালগোরিদম বলা হয়। আচ্ছা, এখন এটা আমাদের এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কিছু রিকোয়েস্ট দেওয়া আছে যে এই ট্র্যাকগুলোকে রেডিয়েটর হেডটি অ্যাক্সেস করবে, আর ইনিশিয়ালি রেডিয়েটর হেডটির পজিশন দেওয়া আছে 50 এবং বলে দেওয়া আছে যে রেডিয়েটর হেডটি কোথায় যাবে, লার্জেস্ট ভ্যালুর দিকে যাবে, লার্জার ভ্যালুর দিকে যাবে। ঠিক আছে, তখন ইনিশিয়াল ভ্যালু থেকে ইনিশিয়াল হেড পজিশন থেকে এই লার্জেস্ট ট্র্যাক নাম্বারের দিকে যাবে। তো আমরা ধরে নিয়েছি বা এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে যে আমাদের ডিস্কের টোটাল ট্র্যাক নাম্বার হচ্ছে 200, ডিস্কের টোটাল ট্র্যাক নাম্বার 200, 0 থেকে 199 পর্যন্ত ধরেছি। প্রশ্ন বলে দেওয়া থাকবে, তোমরা প্রশ্ন অনুযায়ী ধরে নেবা। তাহলে এই অ্যালগোরিদম অনুযায়ী কি করবে, 50তম লোকেশন থেকে যাত্রা শুরু করবে, অ্যাক্সেস শুরু করবে, এখন 50 এর চেয়ে বড় যতগুলো পাবে, যতগুলো রিকোয়েস্ট আছে সবগুলোকে অ্যাক্সেস করতে করতে সে এই ইন্ডিং পজিশনে আসবে। তো এই জন্য আমরা যদি এটাকে একটু শর্টিং করে নিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো যদি শর্টিং করি তাহলে প্রথমে 16, দেন 24, দেন 43, দেন 82, 82, দেন 140, ওকে, দেন 170 এবং এট লাস্ট 190। তাহলে 50 থেকে এ কি করবে, এক টানা ইনিশিয়াল পজিশন থেকে এই ইন পজিশন পর্যন্ত চলে আসবে। তো ইন পজিশন পর্যন্ত আসতে আসতে মাঝখানে যতগুলো রিকোয়েস্ট পাবে, কোন কোন রিকোয়েস্ট পাবে, দেখো তো 50 পরে কোন কোন রিকোয়েস্ট আছে, 82, তাহলে 82 কে অ্যাক্সেস করবে, দেন 140, তাহলে 140 কে অ্যাক্সেস করবে, 170, 170 কে অ্যাক্সেস করবে, দেন 190, তার মানে 190 কে অ্যাক্সেস করবে। এরপরে আর কোনো রিকোয়েস্ট নেই, তারপরেও এ রিডার হেডটি ইন পজিশন পর্যন্ত যাবে। এখন এখান থেকে আবারও ব্যাক ট্র্যাকিং করে মানে পিছনের দিকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে আসবে, এখান থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে সামনের দিকে গেছে ইন পজিশন পর্যন্ত, এখন এখান থেকে আবার পিছনের দিকে আসবে। দেখো এখান থেকে যখন পিছনের দিকে আসছে
আসার সময় সর্বপ্রথম কাকে পাবে? 43তম ট্র্যাককে পাবে, 43তম ট্র্যাককে পাবে, তার মানে সর্বপ্রথম 43তম ট্র্যাকটিকে অ্যাক্সেস করবে, যা 24তম ট্র্যাককে অ্যাক্সেস করবে। ওকে, দেন 16তম ট্র্যাককে অ্যাক্সেস করবে। এরপরে আর কিন্তু কোনো রিকোয়েস্ট নেই, যেহেতু আর কোনো রিকোয়েস্ট নেই, রেড জয়েন্ট হেডটি এখানে এসে থেমে যাবে, এদিকে কিন্তু আর ইন পজিশন পর্যন্ত যাবে না। এইভাবে আমাদের স্ক্যান অ্যালগোরিদমটি কাজ করে। তো এখন আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব যে এইভাবে ডিস্ক শিডিউলিং এর ক্ষেত্রে আসলে টোটাল মুভমেন্ট, রিড ডট হেটি টোটাল মুভমেন্ট কত হয়, এটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো দেখো আমরা চাইলে কি করতে পারি, ইনিশিয়ালি 50 থেকে, সরি আমি ছোট, দেখো 50 থেকে কোথায় গেছে, 82 তে দেখে নি আসলে 82 তে গেছে কিনা। হ্যাঁ, 82 তে। তাহলে 50তম ট্র্যাক থেকে 82তম ট্র্যাকে গেছে, তার মানে এখান থেকে এটুকু আসছে যে মুভমেন্ট, এইটা যোগ 82 থেকে, 82 থেকে 140 আসছে মুভমেন্ট, দেন 140 থেকে 170 আসছে মুভমেন্ট, প্লাস 140 থেকে 170 থেকে 190 আসছে মুভমেন্ট। আমরা কিন্তু বিয়োগ করে সেগুলোকে যোগ করলে কিন্তু এই মুভমেন্ট গুলো পেয়ে যাবো, তাই না? কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করবো না, আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেভাবে ক্যালকুলেশন করেছি এখানে সেভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কারণ কি, দেখো আমরা জানতেই পারছি এটা এই পজিশন থেকে এই লাস্ট পজিশনে চলে আসবে, তার মানে আমরা এই 199 থেকে, 199 থেকে যদি ইনিশিয়াল পজিশনটি অর্থাৎ 50 বাদ দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে এখানে আসতে টোটাল যে মুভমেন্ট এটা পেয়ে যাবো। দেখো এখান থেকে এটুকু মুভমেন্ট আমরা পেয়ে গেলাম, আবার এখান থেকে আমরা যদি এটুকু আসছে যে মুভমেন্ট আছে এটুকু বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা এটুকুর জন্য টোটাল মুভমেন্ট পেয়ে যাবো। তো এখান থেকে কিভাবে বের করবো এটুকুর মুভমেন্ট, 199 থেকে শুরু করেছে এবং থেমেছে কোথায়, 16তম ট্র্যাকে, তাহলে 190-16, 199-16 ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এটুকুর জন্য মুভমেন্ট পেয়ে গেলাম, তাহলে এই দুটা যোগ করলে কিন্তু আমরা টোটাল মুভমেন্ট পেয়ে যাচ্ছি। এখন যদি আমাদেরকে বলা হয় যে টোটাল সিক টাইম কত, তো টোটাল সিক টাইম বের করতে বললে আমাদেরকে বলে দেওয়া থাকবে যে একবার মুভমেন্ট করতে সিক টাইম কত হয়, তো সেই সিক টাইমটাকে আমরা জাস্ট টোটাল মুভমেন্ট দ্বারা গুণ করলে কিন্তু টোটাল সিক টাইম পেয়ে যাব। যেমন যদি এমন হয় যে সিক টাইম 1 ন্যানো সেকেন্ড, তাহলে এক্ষেত্রে টোটাল সিক টাইম হবে কত, 332 ন্যানো সেকেন্ড, যেহেতু 332 বার মুভমেন্টের প্রয়োজন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো হচ্ছে হাই থ্রুফুট, লো ভেরিয়েন্স অফ রেসপন্স টাইম এবং এভারেজ রেসপন্স টাইম, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লং ওয়েটিং টাইম ফর রিকোয়েস্ট ফর লোকেশন জাস্ট ভিজিটেড বাই ডিস্ক আর। ওকে, এখন আমরা দেখবো সি স্ক্যান অ্যালগোরিদমটি কিভাবে কাজ করে। তো সি স্ক্যান অ্যালগোরিদমটি অনেকটাই স্ক্যান অ্যালগোরিদমের মতোই কাজ করবে, যার সামান্য একটু পার্থক্য আছে। দেখো তো আমরা দেখলাম যে সি স্ক্যান অ্যালগোরিদমের ক্ষেত্রে রিড ডট হেডটি ইনিশিয়াল পজিশন থেকে রিকোয়েস্ট গুলো অ্যাক্সেস করতে করতে একেবারে ইন পজিশনে চলে যাবে, সেটা হতে পারে লার্জেস্ট ভ্যালুর দিকে অথবা লোয়েস্ট ভ্যালুর দিকে, এটা আমার প্রশ্নে বলা থাকবে। তাহলে এখানেও কিন্তু সি স্ক্যানে একই কাজ করবে, ইনিশিয়াল হেড পজিশনটি থেকে যে লার্জেস্ট ভ্যালু পর্যন্ত রিকোয়েস্ট গুলো অ্যাক্সেস করবে। দেন স্ক্যানের ক্ষেত্রে এখান থেকে আবারও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে পিছনের দিকে আসতেছিল, কিন্তু সি স্ক্যানের ক্ষেত্রে এটাই ব্যতিক্রম যে এখন এ কোনো রিকোয়েস্ট অ্যাক্সেস করবে না, এখান থেকে আবারও একেবারে ইন পজিশনে চলে আসবে, লোয়েস্ট ইন পজিশনে চলে আসবে। প্রথমে লার্জেস্ট ইন পজিশনে আসছিল, এখন লার্জেস্ট ইন পজিশন থেকে আবার লোয়েস্ট ইন পজিশনে চলে আসবে। এবার লোয়েস্ট ইন পজিশনে আসার পরে এখন এখান থেকে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে করতে যাবে। দেখো আমি যদি এক্সাম্পলটা দেখি, এখানে আমরা প্রথমে যদি এটাকে শর্টিং করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের কত, 16, একটু মোটা কালি নিই, 16, দেন 24, দেন 43, দেন 82, দেন 140, দেন 170, এরপর 190। তাহলে কি করবে, ইনিশিয়াল হেড পজিশন থেকে এই লার্জেস্ট ভ্যালুর দিকে যতগুলো রিকোয়েস্ট পেয়েছে সবগুলোকে অ্যাক্সেস করবে। তাহলে কাকে পাচ্ছে দেখো তো, এখান থেকে এদের পরবর্তী 82, 82 কে অ্যাক্সেস করবে,
দেন 140 মানে 140 অ্যাক্সেস করবে, 140 অ্যাক্সেস করবে, দেন 170 অ্যাক্সেস করবে, 170 অ্যাক্সেস করবে, দেন 190 অ্যাক্সেস করবে, 190 অ্যাক্সেস করবে এবং ইন পজিশনে চলে যাবে। তো এখানে যাওয়ার পরে আবারও ব্যাক চেক করে একেবারে লোয়েস্ট ইন পজিশনে চলে আসবে। তো লোয়েস্ট ইন পজিশনে আসার সময় এর মধ্যবর্তী কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট ছিল, 43, 24, 16, কিন্তু এই রিকোয়েস্ট গুলোকে অ্যাকসেপ্ট করবে না, এখান থেকে আবার শুরু করবে। দেখো জিরো থেকে যদি আবার শুরু করে তাহলে প্রথমে কাকে পাবে, 16 কে পাবে, তাহলে প্রথমে 16 কে অ্যাক্সেস করবে, দেন 24 কে পাবে, 24 কে অ্যাক্সেস করবে, দেন 43 কে পাবে, 43 কে অ্যাকসেপ্ট করবে। এই যে 16, 24, 43, তো এরপরে কিন্তু আর কোনো রিকোয়েস্ট আমার নেই, কারণ এই রিকোয়েস্ট গুলো অলরেডি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। তাহলে এখানে এসে আমার থেমে যাবে, এখানে এসে রিডাইরেক্ট থেমে যাবে, তার মানে এখানে এসে তার ডিসিপ্লিন করা শেষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্ক্যান এবং সিস্ক্যান এর মধ্যে পার্থক্য কি। কিন্তু পার্থক্য এটাই যে স্ক্যান এর ক্ষেত্রে এই ইন পজিশনে এসে আবারও ব্যাকে যাওয়ার সময় প্রসেস করতে করতে যাবে, কিন্তু সিস্ক্যান এর ক্ষেত্রে এই লার্জেস্ট ইন পজিশন থেকে আবারও লোয়েস্ট ইন পজিশনে আসবে, দেন স্ক্যান করতে করতে যাবে। এখন উল্টা হতে পারতো, এখানে যদি এমন বলতো যে টুয়ার্ডস দ্য লার্জেস্ট ভ্যালু না বলে টুয়ার্ডস দ্য লোয়েস্ট ভ্যালু বলতো, তো সেক্ষেত্রে কি হতো, এখানে ধরো বললো টুয়ার্ডস দ্য লোয়েস্ট ভ্যালু, সেক্ষেত্রে আমরা কি করতাম, ইনিশিয়াল পজিশন থেকে অ্যাক্সেস করতে করতে লোয়েস্ট ভ্যালু পর্যন্ত চলে যেতাম। তো কে কে অ্যাক্সেস পেতো বলতো, ব্যাকে যাওয়ার সময় প্রথমে 43 অ্যাক্সেস পেতো, 43 অ্যাক্সেস পেতো, দেন 24 অ্যাক্সেস পেতো, 24, দেন 16 অ্যাক্সেস পেতো, 16, তখন কিন্তু পুরো একদমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো মুভমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। জিরো থেকে কি করবে, একেবারে লার্জেস্ট পজিশনে চলে আসবে, এখন কোনো অ্যাক্সেস করবে না। তো এখান থেকে আবারও পিছন থেকে অ্যাক্সেস করতে করতে যাবে, তো এখান থেকে যখন পিছন থেকে করতে করতে যাবে তখন কি কি অ্যাক্সেস পাবে, প্রথমে পাবে 190, দেন 170, দেন 140, দেন 82, দেন এখানে সে কিন্তু থেমে যাবে, এখানে সে থেমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন জাস্ট মুভমেন্ট এবং সিক টাইম বের করবো। তো দেখো আমরা লার্জের ভ্যালুর জন্য বের করবো, তাহলে প্রথমে 50তম মেমোরিয়াল পজিশন থেকে 50তম ট্র্যাক নম্বর থেকে 199 আসছে, তার মানে 199 থেকে 50 বাদ দিলে কিন্তু আমরা এই মুভমেন্টটা পেয়ে যাব। দেন 199 থেকে 0 বাদ দিলে আমরা এখান থেকে এই মুভমেন্টটা পেয়ে যাব, এই যে মুভমেন্টটা পেয়ে গেলাম। দেন লাস্ট থেমেছে কোথায় এসে, 43 এসে, তার মানে 43 থেকে 0 বাদ দিলে কিন্তু আমরা এই মুভমেন্টটা পেয়ে যাব, 43 থেকে 0টা বাদ দিলে এই মুভমেন্টটা পেয়ে যাব। তারপরে এগুলো যোগ করলে কিন্তু আমরা টোটাল মুভমেন্ট পেয়ে যাচ্ছি, তো আমরা টোটাল মুভমেন্ট পেলাম 391। তো আমাদের যদি সিস্টেম দেওয়া থাকে যে একটা মুভমেন্টের জন্য সিস্টেম হচ্ছে 1 ন্যানো সেকেন্ড, তাহলে 391 মুভমেন্টের জন্য আমাদের সিস্টেম হবে কত, 391 ন্যানো সেকেন্ড। তো জাস্ট সিস্টেমটাকে এর সঙ্গে গুণ করে দেবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরও অ্যাডভান্টেজ আছে, তো এর অ্যাডভান্টেজ হচ্ছে ইটস প্রোভাইডস মোর ইনফার্ম ওয়েট টাইম কম্পেয়ার টু স্ক্যান, মানে স্ক্যান অ্যালগোরিদম সাথে এর পারফরমেন্স একটু ভালো। ওকে, তো আমি আমার পরবর্তীতে লুপ এবং সি লুপ এই দুটি অ্যালগোরিদম ব্যবহার করে কিভাবে আমরা ডিস্ক শিডিউলিং করতে পারি সেটা দেখানোর চেষ্টা করব। তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সিসি ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের ভিডিও পেতে, অপারেটিং সিস্টেমের সকল টপিক্সের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।